welcome everyone to Expert Dishwash Presents My Kitchen. আমি নীর হুজাহান সাথে আছি। মাই টিভির নিয়মিত রান্নার আয়োজনে আমরা একজন পছন্দের অতিথির সাথে রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ি আর আপনাদের জন্য দুটো চমৎকার রেসিপি তৈরি হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হবে না। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি একজন মডেল, একজন অভিনয়শিল্পী। তিনি 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের সেকেন্ড রানার আপ হয়েছেন। আই গেট আম রাইট। সঞ্চিতা দত্ত আমাদের সাথে আছেন। কেমন আছেন? ওয়েলকাম টু দ্য শো। খুব ভালো আছি, আর তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সঞ্চিতা আজকে আমাদেরকে রান্না করে দেখাবেন। রান্নাটা করা হয় পছন্দ? অনেক পছন্দ, রান্না ভীষণ পছন্দ আমার। আচ্ছা, খেতে কেমন? আমি খুব বেশি ফুডি না, তবে আমি খাওয়ার ব্যাপারে অনেক সিলেক্টিভ। খাওয়াতে ভালো লাগে, বেশি খাওয়াচ্ছে। হ্যাঁ, আজকে আমাদের জন্য কি করে দেখাচ্ছেন? মালাই মন্ডা, একটা ডেজার্ট। ওকে, চলুন দেখে নিই মালাই মন্ডা তৈরি করতে হলে কি কি উপকরণ লাগছে। ঝটপট মালাই মন্ডা তৈরি করতে আমাদের যা যা লাগবে: গুঁড়ো দুধ 1 কাপ, তরল দুধ 1 লিটার, ঘি 1 টেবিল চামচ, ডিম 1টি, বেকিং পাউডার 1/2 চা চামচ, ব্লু ফুড কালার 3 ফোঁটা, গ্রিন ফুড কালার 3 ফোঁটা, রেড ফুড কালার 3 ফোঁটা, এলাচ 5টি, কাঠবাদাম 10টি। দেখে নিলাম উপকরণ। আমাদের উপকরণ মোটামুটি রেডি আছে। সঞ্চিতা, ইউ হ্যাভ এভরিথিং। ওকে, আমি ফার্স্টে বোল নিচ্ছি একটা। এদিকে কিন্তু আমরা একটু দুধ জাল দিয়ে রেখেছি না? হ্যাঁ, ফার্স্টে এটা বলে নিই যে এখানে আমি দুধ ঘন করে রেখেছি। আচ্ছা, 1 লিটার পরিমাণের দুধ আমি ঘন করে শুকিয়ে এতটুকু করেছি। আচ্ছা, তো এখানে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে এলাচ। এলাচটা একটু ভেঙে দিই। ওকে, হালকা একটু ভেঙে দিচ্ছি। তো সাদা এলাচ দিচ্ছি, 3টা পরিমাণে দিলাম। আর এটা হচ্ছে দারচিনি, দারচিনিটা দিচ্ছি। এটা সব কিছু স্মেলের জন্য আর কি, একটা ভালো স্মেল আসবে। ভেঙে দিলাম, এখন একটু নাড়া দিয়ে তুমি ঢেকে দাও। ওকে, দারচিনি এলাচ দিয়ে ঢেকে দিলাম। গুঁড়ো দুধটা নিয়ে নিলাম, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই রেসিপিটা কিন্তু কিছুটা রসমালাইয়ের মতো আছে, কিছুটা রসম, আমি জানি না মা আসলে কোথায় শিখেছে, কিছুটা রসমালাইয়ের মতো। তো মা আমাকে বললো যে ঠিক আছে একটা টুইস্ট কিছু করি, সেটাকে টুইস্ট করে আর কি করা। আচ্ছা, আমি এখানে নিয়ে নিচ্ছি ঘি, ঘি এই স্পুনটা দিয়ে নিচ্ছি, ঘি দিচ্ছি। এখন সামান্য পরিমাণে এখানে আমি একটু চিনি অ্যাড করে দিই। এখন এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব, একটা ডো বানাতে হবে। ওকে, এখানে আমি এই ডোটাকে 3 ভাগে ভাগ করছি। ফার্স্টে 2টা ভাগ করছি, তারপর এটাকে আমি আবার 3টা ভাগে ভাগ করব। এই ডোগুলোতে আমি কালার অ্যাড করব, ফুড কালার। এখানে ফার্স্টেই বলেছি যে এখানে গ্রিন, রেড অ্যান্ড ব্লু কালার নেওয়া আছে। কালারটা আমি অল্প করে অ্যাড করব, রেড কালার। এই ডেজার্টটা কালারফুল হবে, তো মানে দেখতে যখন আমরা খাওয়ার সময় ভাঙবো এটাকে স্পুন দিয়ে, তখন কিন্তু কালারটা অনেক দারুণ লাগবে। আমরা কিন্তু কালার করে নিচ্ছি সুন্দর করে, বিকজ জাস্ট টু লুক গুড। কালারফুল হবে, আপনার মিষ্টিটা দেখতে ভাল লাগবে। হ্যাঁ, বা খুব সুন্দর রসগোল্লার সাইজে করে ফেলেছো। এটাকে আমরা ছোট করতে হবে কিন্তু। হ্যাঁ, এটাকে আমি আপাতত একটা ডো করে নিলাম। হ্যাঁ, তো সঞ্চিতা, তোমাকে বলছি যে খাবার মানে রান্না করার পাশাপাশি তুমি গানটাও খুব ভালো গাও, তো আমাদের দর্শকদের জন্য আমার জন্য একটা গান গিয়ে শোনাও না। হ্যাঁ, শিওর, তুমি আমার পছন্দের কাজের মানে রিকোয়েস্ট করেছো। আমি রান্না করতে করতেও গান গাইতে খুব পছন্দ করি, তো হয়ে যেতে পারে একটা রবীন্দ্রসঙ্গীত। ওকে, আমি আসলে রবীন্দ্রসঙ্গীত বেশি পছন্দ করি। শুনে ফেলি আমরা একটা রবীন্দ্রসঙ্গীত তোমার কণ্ঠে। না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে দিবশেষে ধন হারাইছি, আমি পেয়েছি আধারো রাতে, না চাহিলে যারে না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারা
ধারায় রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে না চাহিলে যারে পাওয়া যায়। বাহ, শেষ হয়ে গেল? শেষ তো হবেই সব কিছুরই। খুব সুন্দর। লাস্ট ওয়ান আমাদের প্রায় শেষের পথে, পাশে লাল নীল, লাল না ক্রিকেট আসলে একটু পিঙ্কিশ পিঙ্কিশ কালার হয়েছে। এখন কি আমরা ওটা দিয়ে দেবো এখানে? হ্যাঁ, আমরা এগুলো দিয়ে দেবো, জাস্ট একটু ফুটে উঠুক। হ্যাঁ, হয়ে গেছে, দিয়ে দিই। গরমই ছিল, মাত্র বন্ধ করেছি। একদম ডুবে যায় জানো, এরকম পরিমাণে কিন্তু দুধটা নিতে হচ্ছে। মনটা তো একদম ফুটে ফুলে, মানে একদম খাওয়ার উপযোগী হয়ে যাচ্ছে। তাই শেষ কেমন হলো এটা? একদম আমাদের কালার জন্য কালার কিন্তু মিশে যায়নি দুধের সাথে, আলাদাই আছে। ওয়াহ ওয়াও, আমি এটা দেখে মনে হচ্ছে জেমস থাকে না? আমরা যদি খেয়াল করো, এই যে এগুলো কিন্তু ফুলে উঠেছে, ঠিক আছে? কিন্তু খুবই ছোট ছিল, ছোট ছিল, এখন ফুলে ফুলে গেছে। আমি একটু কালারগুলো অ্যাড করছি ডেকোরেশনের জন্য। আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমি একটু কাজু পেস্তা, যে যেরকম বাদাম আসলে পছন্দ করে, কিশমিশ যে কোন দিতে পারে, চেরিও দিতে পারে, আমি এখানে নিয়েছি পেস্তা বাদাম। পেস্তা বাদামটা দিয়ে একটু ডেকোরেশন করে দিলাম। ওকে, রেডি হয়ে গেল আমার মালাই মন্ডা। থ্যাংক ইউ। তৈরি হয়ে গেছে আমাদের মালাই মন্ডা, যেটাকে এখন শুধু আর মালাই মন্ডা বলা যাচ্ছে না, বলতে হচ্ছে কালারফুল মালাই মন্ডা। আপনাদের সুবিধার জন্য আমরা পুরো প্রস্তুত প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুত প্রণালী: প্রথমে গুঁড়ো দুধ একটি পাত্রে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এরপর বেকিং পাউডার ও ডিম ফেটিয়ে দিয়ে পুনরায় ভালোভাবে মাখিয়ে নিন, যাতে সব উপকরণ একে অপরের সাথে মিশে যায়। এবারে মাখানো ময়ানকে চার ভাগে ভাগ করে নিন, একটি টুকরো বড় রাখবেন। এবারে ছোট তিনটি টুকরোতে আলাদা আলাদা তিনটি ফুড কালার মিশিয়ে টুকরোগুলো থেকে ছোট ছোট বল বানিয়ে নিন। এবারে মাখানো ময়ানের বড় টুকরো থেকে ছোট আকৃতির কিছু রুটি বানিয়ে নিন। এরপর প্রতিটি রুটির মধ্যে একটি করে কালার বল দিয়ে চারপাশ বন্ধ করে গোল মিষ্টির মতো বানিয়ে নিন। এবারে দুধের মধ্যে এলাচ ও চিনি দিয়ে ঘন না হওয়া পর্যন্ত জাল দিতে থাকুন। দুধ ঘন হয়ে এলে চুলার আঁচ একটু কমিয়ে ফুটন্ত অবস্থায় মিষ্টিগুলো তার মধ্যে দিয়ে দিন। এরপর দুই তিন মিনিট অপেক্ষা করুন, দেখবেন মিষ্টি ফুলতে শুরু করেছে। এবার জাল বন্ধ করে দিয়ে কিছুক্ষণ রেখে দিন। মিষ্টি পুরোপুরি ফুলে গেলে বাদাম ও জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করুন মজাদার মালাই মন্ডা। রান্নাবান্নার পার্ট আমাদের চুকিয়ে গেছে, এবারে খেয়ে দেখার পালা, তাই না? কিন্তু হিডেন কালার তো, দিস ইজ এ সারপ্রাইজ। কাটবো ভেতরটা আমি এই চামচ দিয়ে, খেয়ে মনে হয় ভালো হবে। আমার তো গ্রিন, দেখি তোমার তো। আমারটা কি? আমারটা ব্লু। ওকে, নামে ভালো। ওয়াও, ইটস ভেরি নাইস, এবং এত সুন্দর হয়েছে লেয়ারটা, দেখতে খুব ভালো হয়েছে। এবার খেয়ে দেখা যাক। ইটস রিয়েলি গুড। খারাপ বানায়নি বলো? এটা পরিমিত হয়েছে সব কিছু, অনেক বেশি মিষ্টি কিন্তু হয়নি, পরিমাণ মতো, মানে অনেক খেতে ভালো লাগবে। রিয়েলি লাভ ইট। আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। লুক, দুটো লেয়ার। থ্যাংক ইউ সো মাচ সঞ্চিতা, আজকে আমাদেরকে মালাই মন্ডা করে খাওয়ালে, একটা গানও শোনালে। সামনে একটু কাজ নিয়ে ছোট্ট করে তোমার দর্শকদের একটু বলো যে কী কী কাজ আসবে, না আসবে, কোথায় তোমাকে পাবে। আমি যেহেতু অভিনয়শিল্পী এবং আমি অভিনয় করতে অনেক বেশি পছন্দ করি, নাটক এবং ছোটোখাটো মুভি টুভি সব কিছু মিলিয়ে আর চলছে, চলে যাচ্ছে। আরও ভালো কাজ হোক, সামনের দিনগুলোতে আরও সুন্দর কাজ হোক, শুভকামনা থাকবে সবসময়, অনেক ভালো থেকো। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী পর্বে দেখা হবে, নতুন কোনো অতিথি থাকবেন, আপনাদেরই পছন্দের কেউ। দেখা হচ্ছে আগামী পর্বে, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।